ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একজন ইবন জানতে চেয়েছেন যে একজন পুরুষের ক্ষেত্রে তার নন মাহরামের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত, মানে তাদের সাথে কতটুকু কথা বলা যাবে এবং কীভাবে পর্দা মেনটেন করবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, একজন মহিলা পর পুরুষের সাথে যদি কথা বলতে সে বাধ্য হয় তাহলে কোনো সমস্যা নাই, পর্দার আড়াল থেকে সে তার সাথে কথা বলবে, পর্দার আড়াল থেকে সে প্রয়োজনে কথা বলতে পারে, জায়েজ আছে। তবে বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলা থেকে বিরত থাকা উচিত। দ্বিতীয় কথা হলো এই যে একজন নারী একজন পুরুষ একা একই কোথাও গল্প গুজব করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে তৃতীয় ব্যক্তি না হবে। যেমন একজন মহিলার সাথে আরেকজন মহিলা আছে, অথবা সেই মহিলার সাথে তার ভাই বা তার বাবা বা তার ঘনিষ্ঠ আত্মীয় মাহরাম ব্যক্তি আছে, তাহলে সেই ক্ষেত্রে গল্প করতে কোনো অসুবিধা নাই। যেহেতু যখন একজন পুরুষ একজন নারী বেগানা নারী একসঙ্গে হয় তখন তৃতীয় একজন থাকে, সে হলো শয়তান। তাই মহিলার সাথে যদি অন্য কোনো মহিলা থাকে বা সেই মহিলার সাথে তার ভাই বাবা ছেলে যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, গল্প করতে পারে। মোট কথা হলো এই, প্রয়োজন সাপেক্ষে একজন পুরুষ যেমন মহিলার সাথে গল্প করতে পারে তেমনি মহিলাও পর পুরুষের সাথে গল্প করতে পারে প্রয়োজন সাপেক্ষে। যদি সেখানে কোনো ধরনের জেনায় লিপ্ত হওয়ার কোনো ভয় না থাকে, যদি গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোনো অবস্থাতেই গল্প করা জায়েজ নাই। আর যদি গুনার কাজে লিপ্ত হওয়ার যদি কোনো সম্ভাবনা না থাকে, ধরনের কোনো আশঙ্কা না থাকে, তাহলে এক অপরের সাথে গল্প করতে প্রয়োজন সাপেক্ষে কোনো অসুবিধা নাই। যেমন কোনো বিষয়ে জানা বা কোনো বিশেষ প্রয়োজন পড়েছে সেই ক্ষেত্রে তারা এক অপরের সাথে সাধারণভাবে কথাবার্তা বলবে। কথাবার্তা বলার সময় মিষ্টি সুরে মেয়েরা কথা বলবে না, বরং সাধারণ ভাষায় তারা প্রয়োজনে কথা বলবে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। বাকি থাকলো কতটুকু পর্দা করবে, এ বিষয়ে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু পর্দা হচ্ছে প্রতিটি মুসলিম নারীর জন্য বেগানা পুরুষের সামনে পর্দা করা হচ্ছে ফরজ, তাই এক্ষেত্রে অবহেলা কেউ করবে না, এক্ষেত্রে কেউ অবহেলা করবে না। এবং তার মধ্যে কিছু শর্ত রয়েছে, যখনই কোনো মহিলার সামনে বেগানা পুরুষ থাকবে তখনই তার সামনে কিছুগুলো শর্ত পালন করা উচিত। তার মধ্যে একটি হলো এই যে মাথা থেকে পা পর্যন্ত অর্থাৎ পুরো শরীর ঢেকে রাখা, এবং সেখানে গুনায় লিপ্ত হওয়ার বা ফিতনা ফাসাদের আশঙ্কা থাকলে কী করবে, মুখ ও হাতে কোর্তা কবজি পর্যন্ত হাতের তালু ঢেকে রাখবে। যদি সে ফেতনার ভয় করে বা ফেতনায় পতিত হওয়ার যদি আশঙ্কা করে তাহলে পুরো শরীরের সাথে সাথে মুখ এবং হাতের তালু সে ঢেকে নেবে। দ্বিতীয় কথা হলো এই, যখন সে হেজাব পরিধান করবে সেই হেজাব যেন আকর্ষণীয় না হয়, রং বিরঙের যেন না হয়, যাতে করে পর পুরুষের দৃষ্টি কেড়ে নেয়, এ ধরনের যেন আকর্ষণীয় না হয়। এবং যে পোশাক পরিধান করে সে নিজেকে পর্দা করবে, চাহে সেটা চাদর হোক বা অন্য কিছু হোক, সেটা যেন মোটা হয়, মোটা কাপড়ের হয়, যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বাইরের থেকে দৃষ্টিপাত না হয়, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। যেহেতু হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, সুনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআদনা বিল বাগার ইয়াদরিবুনা বিহান নাস। জাহান্নামবাসী দুটি দল রয়েছে যাদেরকে আমি এখনো দেখি নাই। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে যা দিয়ে তারা লোকদেরকে মারতে থাকবে, প্রহার করবে।
ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়াইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসীরাতি কাযা ওয়া কাযা। আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে, তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে, তাদের মস্তক উটের পিঠের কুঁজের মতো হবে, তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ এর সুগন্ধি এত এত দূর থেকেও পাওয়া যায়। সেই মুসলিমের হাদিস। আরেকটি শর্ত হলো এই যে কাপড় মোটা হবে, তার সাথে সাথে ঢিলে ঢালা হওয়া চাই, ঢিলে ঢালা হওয়া চাই, কারণ যদি মোটা কাপড়ও হয় এবং সেটা যদি টাইট ফিট হয় তাহলে শরীরের আকৃতি বাইরে থেকে বোঝা যায়। এই জন্যেই মোটা কাপড়ের সাথে সাথে প্রশস্ত ও ঢিলে ঢালা হওয়া উচিত। আরেকটি শর্ত হলো এই, যখন সে কাপড় পরিধান করবে সেখানে বাহিরে বের হওয়ার সময় বা পরপুরুষের সাথে কথাবার্তা বলার সময় যেন সুগন্ধি না মাখে, কারণ এতে করে তার পুরুষকে আরও বেশি প্রলুব্ধ করে, তাই সে সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকবে যখন বাইরে বের হবে অথবা কোনো পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন মনে করবে। আরেকটি শর্ত হলো এই যে মহিলারা যে পোশাক পরিধান করবে সেই পোশাক যেন পরপুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন হাদিসটি আবু দাউদের, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাজুল ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআ তালবাসু লিবসাতার রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেই সমস্ত পুরুষকে অভিশাপ করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সেই সমস্ত নারীকেও অভিশাপ করেছেন যারা পুরুষের পোশাক পরিধান করে, এবং এই মর্মে আরো বহু হাদিস রয়েছে, তাই এ ধরনের পোশাক পরিধান করা থেকে তারা বিরত থাকবে। আরেকটি শর্ত হলো এই যে ইহুদি খ্রিস্টান বা বিধর্মীর পোশাকের সঙ্গেও যেন সাদৃশ্যপূর্ণ না হয়, সাদৃশ্যপূর্ণ না হয়, এদের আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি শর্ত হলো এই যে মানুষকে দেখানোর উদ্দেশ্য দামি কাপড় যেন পরিধান করা না হয়, যেহেতু ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত রাসূল আলাইহিস সালাম বলেন, মান লাবিসা থাওবা শুহরাতি ফিদ দুনিয়া আলবাসাহু আল্লাহু থাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামাহ থুম্মা আলহাবা ফীহি নারা। যে ব্যক্তি দুনিয়ায় প্রসিদ্ধ লাভের পোশাক পরিধান করবে কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন, তারপর সে কাপড়ে সে প্রজ্বলিত করবেন। তাই যে পোশাক পরিধান করলে অহংকার আসবে বা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য যে দেখো আমি কত দামি পোশাক পরিধান করেছি, এই ধরনের প্রসিদ্ধ লাভের পোশাক সে পরিহার করবে। এই ধরনের এই শর্তগুলো যদি কেউ পালন করে বাইরে বের হয় বা পরপুরুষের সামনে যায় প্রয়োজন সাপেক্ষে কথা বললে হাট বাজার করতে যায় কোনো সমস্যা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলম বিসাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اشراقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد.